আবারও খবরের শিরোনামে নদিয়ার হাঁসখালি, ফের নাবালিকা ধর্ষণ নদিয়ার হাঁসখালিতে। ঘটনায় অভিযুক্ত নবকুমার বিশ্বাস গ্রেপ্তার। ঘটনার সূত্রপাত গত 7ই অক্টোবর সন্ধ্যায়। নবকুমার বিশ্বাসের বাড়িতে নাবালিকার মা টিভি দেখতে যায়। সেই সময় বছর দশকের নাবালিকা তার মাকে ডাকতে গেলে পেছন থেকে নবকুমার বাড়ির পাশের গলির মধ্যে নিয়ে চলে যায়। সেদিন কিছু না বললেও পরদিন নাবালিকা তার দিদাকে বিষয়টি জানায়। দিদা কাউকে কিছু না বলে নাবালিকার মাকে বিস্তারিত জানালে স্থানীয় হাঁসখালি থানায় নবকুমারের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে হাঁসখালি থানার পুলিশ নবকুমারকে গ্রেপ্তার করে। একই সাথে আজ নাবালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আজ ধর্ষিতা নাবালিকার বাড়িতে যাচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার। ধৃত নবকুমার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি বিজেপির। নবকুমার স্থানীয় একটি জায়গায় অস্থায়ী কর্মী হিসেবে জল সরবরাহের কাজ করে বলে স্থানীয় সূত্রে খবর। প্রথম ওর ওই এক ঠাকমা জেনেছে পাড়ার। জানার পর ওর মাকে ঠাকমা জানিয়েছে। জানানোর পর ওর বাবাকে বলল, তারপর আমরা শুনেছি আর কি, মানে যেমন শুনে সবাই। কি শুনেছি? যে ওর, আপনি তো একই বাড়িতেই থাকেন। হ্যাঁ, একই বাড়িতে থাকলেও কি শুনেছেন? শুনেছিলাম যে জোর করে হাত ধরে টেনে নিয়ে গেছি, এটুকু শোনার পরে শুনেছিলাম আর কি। তারপর যখন পুরোটা জানলাম তখন বললাম সবাইকে যে বাড়িতে একটা আলোচনা করে একটা যাই হোক সিদ্ধান্ত তো নিতে হবে। এভাবে কি করেছিল? ওর সাথে রেপ করেছে তাই বলে? হ্যাঁ, ওর সাথে রেপ করেছিল। তার তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই এটা সিবিআই তদন্তে গিয়েছি যতক্ষণ, তাহলে ওর শাস্তি হোক আর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আপনারা কি সিবিআই তদন্ত দাবি করছেন? হ্যাঁ, আপনারা সিবিআই তদন্তের দাবি করছেন? সিবিআই তদন্তের দাবি করছি। আপনার নাম? বাসন্তী মণ্ডল। ঠিক আছে। কাকি আবার একদিন পরে শনিবারের দিন ওই কাকি ওর আমার বোর কাছে খবর পাঠায় মেয়ের দিয়ে, এই তোর মাকে ডেকে নিয়ে আয়। তারপর সেই কাকি ওর মার কাছে বলে, তারপরে আমি ভেন্ডে বেঁচে এসে আমার বউ আবার আমার কাছে বলে এই এই ব্যাপার। তো এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন? ভয় তো করিনি। কাদের ভয়? ভয় আমরা গরিব মানুষ। তারপরে করলেন কাদের জোরে? কাদের জোরে? মেয়ের কাছে শুনলাম, শোনার পরে ওই পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ইয়ে করে। পুলিশ আপনাদের কেন ধরলো? পুলিশ নিয়ে গেছিলো থানায় বয়ান লেখানোর জন্য, লেখাইছে। তারপরে ওরা বলেছিলো টাকা পয়সা নিয়ে ক্ষমা করে দেবে। ওরা মিটিং ডেকেছিলো ওদের বাড়িতে, ঠিক আছে। ওরা বলেছিলো এখানে ক্ষমা করে দে এখানে, ঠিক আছে। আমি বলেছি আমি কালকে নেবো ডিসিশন, ঠিক আছে। আর আমি স্কুলের মাধ্যমে আমি এগোবো বলেই আমি চুপ করেছিলাম। আমি স্যারদেরকে বলেছিলাম এই এই ব্যাপার, আমার মেয়ের সাথে এরকম হয়েছে, আমি স্কুল ধরে আমি এগোতে চেয়েছিলাম, ঠিক আছে। আমি সেই জন্য আমি যাইনি। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি ওর শাস্তি হোক। আচ্ছা, চাইল্ড লাইন কি মানে চাইল্ড লাইনকে জানিয়েছিলেন? হ্যাঁ, চাইল্ড লাইনকে বলিনি, ওই ম্যাডামদেরকে বলেছিলাম আমি, আমার মেয়ের সাথে এরকম হয়েছে। ওই চাইল্ড লাইন ওখানে এসে থানায় ছিল। তারপরে ওরা বললো তোমাদের কোনো ভয় নেই, তোমরা নির্ভয়ে বলো।